রানে কামড় দিছে না, আমি খাইছি আপনি খান। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আশা করব আমার ভাই বোনেরা যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ বেশ ভালো আছেন। শীতের আমেজ শুরু হয়ে গেছে, কেমন কাটতেছে আপনাদের শীতের দিনগুলো অবশ্যই জানাবেন। আজকের ব্লগে অনেক মজার একটা রান্না হবে, স্পাইসি রান্না। আশা করি আমার আজকের ব্লগটি দেখলে আপনাদের কাছে ভালো লাগবে। চলুন দেখে নিই আজকের ব্লগ। অনিবা আপনাদেরকে হাই দিয়েছে। বড়টাই কিনবো, কিন্তু আমার বোলগুলো সুন্দর লাগে। অনিবার অনেক শখ, ছোট্ট একটা অ্যাকোয়ারিয়ামের মধ্যে মানে এভাবে করেই রাখবে আর কি। এখানে ছোট্ট একটা অ্যাকোয়ারিয়াম জার আনা হলো। এই জারটা মোটামুটি ভালোই দাম নিয়েছে, 850 টাকা। আর কিছু পাথর, তারপর ঝিনুক, এগুলো দেখতে পাচ্ছি আমি। এই তো ঝিনুক, মুক্তা না দরকার ছিল, আর ছিল মুক্তা। হ্যাঁ, বাহ, মুক্তাও আছে। আমি নিজে একটা মুক্তা, তোমার মুক্তা কি দরকার? এইগুলো দিয়ে মাছ ধরো না রে, তাহলে মাছ ধরো চায়ের চাকনি যে লাভ দিয়ে যাবো। যেটা ইউজ করিস না ওইটা নিয়ে আসিস। এই যে এত বড় না, এখানে ফ্রিজ রাখার জন্য যা যা লাগবে সবই নিয়ে আসছে। এগুলো কি ফিশের ইয়ে মেডিসিন? হ্যাঁ হ্যাঁ, আম্মু ওরা কষ্ট হইতেছে, একটু উঁচা করে ধরো, উঁচা করে ধরতে হবে। এই দেখো না, লাফালাফি করতেছে। আহারে, আর ধোয়া দরকার নাই। বড় হয়ে গেল না বেশ আম্মু? এই অ্যাকোয়ারিয়ামটার ভিতরে একটা গাছ দেওয়া হচ্ছে। আসলে ছোট ছোট বিষয়গুলা বাচ্চারা করতে খুব বেশি লাইক করে। অ্যাকোয়ারিয়াম সাজানো, ছোট্ট একটা অ্যাকোয়ারিয়াম থাকবে, একটা ফিশ বা দুইটা ফিশ থাকবে, জিনিসটা সবার বেলায় কিন্তু খুব ভালো লাগে। অনিবা বেশ কয়েকদিন যাবৎ বলছিল, মানে অনেকদিন আগেই আমি উত্তরা থাকতেই বলছিল, তো আমি বলছিলাম যেহেতু আমরা চলে আসবো নিজের বাড়িতে, তখনই করো, এটা নিতে কষ্ট হবে, মাছগুলো মরে যাবে, এমন করে বোঝানোর পর তারপর এখানে এসে ঠিকই কিনলো। তো আজকে আমি বললাম যে একটু বড় দেখে কিনো, ও বললো যে না আমার ছোট্টই দরকার, বড় কিনবে না, ছোটই লাগবে ওর একটা। তো এখানে একটা গাছ ফিটিং করা হচ্ছে পাথরের মধ্যে। অনেক শব্দ দেখতে পাচ্ছেন তাই না? এখানে মানে ট্রেনের আওয়াজটা চলে আসে, আমাদের বাসার খুব কাছে দিয়ে ট্রেনটা যায়, তো ভাগ্যিস অনেকটা কম শব্দ পাওয়া যায়, অনেক জোরে শব্দ হয়। যারা খুব কাছাকাছি আছে তারা অনেক শব্দ পায় আর কি। তো আমি একটু দূরে আছি, তারপরেও অনেক সুন্দর শব্দটা চলে আসে কানের মধ্যে। তো সব কিছু দেওয়ার পর হীরা মুক্তা পাথর যা যা দেওয়ার দরকার সব দিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেওয়া হলো। ঝাড়টা ভরে একটু বাকি আছে শুধু, আর ঝাড়টা মোটামুটি বড়ই, খারাপ না। এখানে 4টা আইটেমের মেডিসিন দেওয়া হলো। একটা পানি বিশুদ্ধ রাখবে, পানি ক্লিয়ার রাখবে, এই যে নীলটা। যারা যারা ফিশ আপনারা অ্যাকোয়ারিয়ামে রাখেন তারা তো জানেন, তো মাছ সুস্থ থাকার জন্য একটা মেডিসিন, 4টা মেডিসিন যখন আমরা ফিশ কিনি তখন কিন্তু বললেই দিয়ে দিবে। তো আজকে অনিবা যেহেতু টিকা দিতে গেছে, মানে কলেজে ওদের টিকার মানে কি বলবো, উৎসব শুরু হয়ে গেছে, তো আজকে প্রথম টিকা আলহামদুলিল্লাহ মেয়েটার দেওয়া হলো। তো আমিও গেলাম আর কি, সেজন্য মানে ওর সাথে থেকে কিনে নিয়ে আসলাম। আমি দিয়ে দেই, দাঁড়া সারা
মাছই ধরতে পারে না কি অবস্থা হাত দিও না ওদেরকে হাত দিতে হয় না মনি ওদেরকে তো হাত দিয়ে ধরছে খাবার খায় বইয়া কেন রয়েছে দেখো রেস্ট নিতেছে অনেক ব্যথা পাইছে মাশাল্লাহ বড় লাগতেছে আম্মু কি ব্যথা পাইল আরে না ব্যথা পায় নাই রে বাবা তাহলে কি নষ্ট করছি কি নষ্ট নষ্ট হইছে আমি দেখলাম তোমাকে বলে তো কি বললাম কত কিউট না হ্যাঁ কত কিউট হ্যাঁ কত কিউট হ্যাঁ অনেক শখ ছিল উনি বাড়ি একটা ফিশ পালবে দুইটা নিয়ে আসছে দুইটা নিয়ে আসা হয়েছে দাদু বলতেছে অনি বাপুর মতো সুন্দর আমি ভ্যাকসিন দিছি না হাত ব্যথা করতেছে আজকে আমাদের অনিবা মামুনি ভ্যাকসিন পাইছে না ফাইজার টিকা দিয়ে এসে পড়ছে সঙ্গে করে নিয়ে আসছে দুইটা ফ্রেন্ড বাবা খুব সুন্দর এখন বসে বসে এদের সঙ্গে কথা বলবা আমি চাইছিলাম বড় এ করি আনতে কিন্তু অনিবা ছোটটাই আনবে তো অনিবার পছন্দ মতো আনা হলো বাহ হাই নাম দিবা না আজকে আমরা কোয়েল পাখি খাবো কোয়েল পাখি অনেকগুলো আনা হয়েছে কয়টা আছে খাবো দশটা আল্লাহ এই যে পাখি উড়াল দেয় না ওরে বাবা উড়াল অনেক বড় হয়ে গেছে দুইটা জুড়ি না এই জুড়িটা নিচে রাখেন ওরে অনেক সুন্দর মুরগির বাচ্চার মতো দেখতে কোয়েল পাখি এই কোয়েল পাখিগুলো এখন জবাই করা হবে দুই ঝুড়ি ভরা সালমা এ উড়াল দিছে খালার দিক থেকে মাছ কেটে নিবে এ কি মাছ ওই মাছ না মাছ রোহিত মাছ জেতা মাছ একদম গ্রামের মতো একদম গ্রামে যেমন বাইরে বসে বসে কাটাকুটি রান্না বান্না করা হয় আজকে আমরা ঠিক তেমনই করব মুরগির বাচ্চার মতো লাগে এটা মুরগির বাচ্চা না এখন কোয়েল পাখি জবাই করা হবে ফালগিয়া এই যে ছেলেটাকে নিয়ে আসলাম এই ইয়ে করো না ঢাকনা খুললো না ঢাকনা খুললে উড়াল দিবে হ্যাঁ ডিম পারে না কোয়েল পাখির ডিম তো খাইলাম এখন খালা খাওয়াই বা আমাদেরকে কোয়েল পাখি কি সুন্দর ডাকে না একদম সুন্দর করে ডাকতেছে আজকে কোয়েল পাখি রান্না করা হবে অনেক স্পাইসি হবে এই রান্না আর অনেক বেশি মজার তো খালা মাছ কাটতেছে মনে হচ্ছে পুরাই গ্রাম্য গ্রাম্য পরিবেশ তাই না শীতের এ আমেজে দারুণ ভালো লাগে এভাবে সবাই মিলে মিশে কাজকর্ম করতে এগুলো হচ্ছে বেলকনির গ্রিল উপরে যাবে গ্রিল লাগানোর বাকি আছে তো গ্রিলগুলো রেডি
বেলকনির গ্রিল আর কি তো রেডি করে এনে এখানে রাখা হয়েছে। টাইলস কমপ্লিট হওয়ার পর গ্রিলগুলো লাগানো হবে। আলু জবাই করতেছে ওদিক থেকে কোয়েল পাখি। এই একটা বেরিয়ে হয়ে গেছে, ও তো ধরে ফেলছে, লাভ দিয়ে ধরে ফেলছে, বেটার বললি। আমরা চেষ্টা করি বাজারগুলো নিচেই মানে কাটাকুটি করার জন্য, যেহেতু কালা আছে তারপর আরও অন্যান্য মানুষ আছে, তো সবাই মিলে যখন একত্রে কাজ করা হয় মনে হয় যে একদম গ্রামের পরিবেশে হচ্ছে, ভালোই লাগে। আসলেই ভালো লাগার মতো সময়টা কাটে। শেষ জেতা এখান লুকাই চলে যেতেছে। এখন কি এগুলো শুধু সোলাই ফেলতে হইব না, একটা দম গেছে না, আল্লাহ। তোমাদেরকে কি খাওয়াবো? তোমরা তো জবাই করে দিছো, চকলেট খাবা? আমাকে ভাই চিমটি উমা, আমার খালা মাছ কাটতে লাইছে, একদম ছোট ছোট পাখির বাচ্চা। এই যে পাখি পাখি অনেক সুন্দর, কবুতরের বাচ্চার মতনই না। এগুলা বড় কোয়েল পাখি, কিন্তু বাচ্চা থেকে যেটা বড় হয় সেটা, এর জন্যই খেতে বেশি মজা আর কি। অত বয়স না এগুলার, মানে খাওয়ার উপযুক্ত যেগুলা হয় সেগুলা। তো খালা আর খালু দুজন মিলেই কেটে নিচ্ছে। কত করে? 50 যেটা নিবেন 50 যেটা নিব 50 মুড়া ও 50 মুড়া তো হেভি মুড়া, না না মজবুত আছে মুড়াটা, সত্যি অনেক মজবুত খালা, অনেক মজবুত। পঞ্চাশ টাকা হলে ভালো না? এই মানে এই ঝুড়ি ডালো তো উপরে ঝুড়ি মোড়া হচ্ছে ডালাটা, ওই যে কুড়াকারি করার জন্য গায়ে হলুদের ডালা, গায়ে হলুদ ব্যবহার করা যাবে, অনেক সুন্দর। মোড়া ঝুড়ি ডালা, বড় ডালাটা একই দাম না? বড়রাও বের করেন তো, এইগুলো না ওই নিচে নিচে একদম নিচের ওই মোড়া দেন, ওই যে কালো মোড়া দেন, এটা মজবুত নেই, এটা ভাঙ্গে যাবে, এটা বাবুদের জন্য ঠিক আছে। ডালা কুলা ঝুড়ি মোড়া সব লয়ে এসি, আমি বলতে মশলা ভাঙি আমাদের গেটের সামনে থেকে কিনে নিলাম। কোয়েল পাখি সব কাটা হয়ে যেতেছে, খালু আর খালা কাটা ফেলছে, অনেক সুন্দর পাখিগুলা। আমরা শপিংও করে ফেলছি এখানে, কাটাকুটির সাথে সাথে শপিং হয়ে গেছে। এদিকে কি এসছি রে, এই যে এই কি এই যে পাখি, তুমি পাখি চলে আসছো, অনেক মজবুত ভাবি রে। আমার কাছ থেকে সালামটা শিখে নিছে আন্টির কাছ থেকে, সালাম দো সালাম দো, আসসালামু আলাইকুম, উরি বাবা চুনা পাখিটা সালাম শিখেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। তুমি নাস্তা খেয়েছ আলিশবা? নাস্তা করেছ? এই পুরি এটাও 50
তাহলে রেখে দে। এবার একটা সালাম দিয়ে দাও তো, এবার একটা সালাম দিয়ে দাও। ও মা গো, এইদিকে আর পাখি রে, আমাদের পাখিটাকে পাখি দৌড়াই দিছে। আমরা নিচে থেকে উপরে চলে আসলাম, তো এখন এগুলা ভালোভাবে ধুয়ে নিব নিজের হাতে। ভিতরে নাড়িভুড়ি, তারপর ঘিলা কলিজা যা আছে সবগুলো ফেলে দেওয়া হয়েছে, কারণ পাখির ঘিলা কলিজা আসলে খুবই ছোটো ছোটো হয়, ওগুলা নেওয়া যায় না। তো আস্ত যেহেতু রান্না করবো, আস্তই রাখলাম। তো ভালোভাবেই ধুতে হবে, ভেতর থেকে যে ফ্যাপসাগুলো থাকে, ব্লাড থাকে, সেগুলো যাতে চলে যায়, খুব সুন্দর করে পরিপাটি করে ধুয়ে নিতে হবে। ধোয়ার পর আমি কিছু পরিমাণ রেখে দিব, অর্ধেকগুলো একটা বক্সে করে রেখে দিচ্ছি, আর অর্ধেকগুলো রান্না করব। তো সুন্দরভাবেই রাখতেছি, বক্সে করে রাখলে কি হবে, এটা টেস্ট অটুট থাকবে আর কি। সুন্দর করে যদি রেখে দেওয়া হয় তাহলে কিন্তু চার পাঁচ দিন পর আবার মন চাইলে খাওয়া যাবে। তো একসঙ্গে অনেকগুলো পাখি আনা হয়েছে, সেজন্য কিছু পরিমাণ রেখেও দিচ্ছি, আর পায়েলের জন্য কিছু পরিমাণ মানে পাঠাবো। অনেক দিন হয়ে গেছে পায়েল এসে গেল, এখনও আর আসতেছে না। আসলে এই ঝামেলা, দূরত্ব হয়ে গেলে এই জিনিসটা কতটা যে কষ্টদায়ক সেটা এখন বুঝতেছি। চাইলেই মানে মন চাইলেই যাওয়া যায় না, আসা যায় না, ঠিক এমন। তো পায়েলের জন্য নিয়ে যাব, আমরা খাচ্ছি, ওকেও খাওয়াবো। পায়েলের হাজবেন্ডের অনেক পছন্দ পাখির মাংস। তো যাই হোক, আমি একটু এই আস্ত কোয়েল পাখিগুলোকে একটু নাইফের সাহায্যে চিড়ে নিলাম। তারপর যে প্রসেসে রান্নাটা করব আজকে, মজা না হয়ে যাবে কোথায়। মশলাপাতি দিয়ে একদম মলিদা করে রেখে দেব কিছুক্ষণ। আদা পেস্ট, রসুন পেস্ট 2 টেবিল চামচ পরিমাণ করে দিলাম। লাল মরিচের গুঁড়া 3 টেবিল চামচ পরিমাণ দিলাম। হলুদ গুঁড়া দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ। ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। ভাজা জিরের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি, আর দিলাম তেল, তেল দিলাম 4 টেবিল চামচ পরিমাণ। 1 কাপ ফুল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। কবুতরের বাচ্চা বলেন বা যে কোনো পাখির মাংস বলেন, মশলার পরিমাণটা একটু বেশি দিলে এটার টেস্ট হবেই হবে। আর যে কোনো পাখির মাংস যেটা খাওয়া যায় হালাল, সেই জিনিসটা অনেক বেশি টেস্টি হয়, পাখির মাংস বলে কথা, তাই না? তো এভাবে করে মলিদা করে আমি রেখে দিলাম প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। 15 মিনিট পর রান্নাটা বসিয়ে দিচ্ছি, ঝটপট রান্নাটা করে দেখাচ্ছি। এখানে আমি গরম মশলা, তেজপাতা, গোলমরিচ, এলাচ, দারুচিনি এগুলো একসাথে দিয়ে দিলাম, যাতে করে সুন্দর ফ্লেভার আসে। আমি গুঁড়া মশলাও দিব। পেঁয়াজ দিলাম আরও 1/2 কাপ পরিমাণ। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলেই আমি এখন এই যে ম্যারিনেট করা পাখিগুলো দিয়ে দিচ্ছি। এখন এমনভাবে কষাবো, একটু পানি দিয়ে দিব প্লেটটা ধুয়ে, যেহেতু মশলাটা লেগে আছে। এমনভাবে কষাবো, কষাতে কষাতেই এর কালার চেঞ্জ হয়ে যাবে, আর চুলার ফ্লেমটা থাকবে এ পর্যায়ে মিডিয়াম টু লো ফ্লেমে। অল্প হিটে রান্না করব, যেহেতু আস্ত আছে পাখিগুলো, অল্প হিটেই সফট হবে। আর কোয়েল পাখিটা রান্না করার পর দেখবেন ভেতর থেকে একদম ফুলে ফুলে উঠছে, এত বেশি সফট হয় ভেতরটা। ঢাকনা দিয়ে ঢেকে মিনিমাম 8 থেকে 9 মিনিটের মতো কষাবো আমি ঘড়ির টাইম ধরে, যেহেতু চুলার হিট কম আছে। কষাতে কষাতে দেখবেন কালারটা চেঞ্জ হয়ে আসছে, তেল উপর থেকে বেশি উঠছে। এর মধ্যে কোনো প্রকার পানি অ্যাড করে নেই, আমি সামান্য একটু পানি প্লেটটা ধুয়ে মশলাটা দিয়ে দিয়েছিলাম, এখন পর্যন্ত কোনো পানি অ্যাড করে নেই। যে পানিটা উঠে আসছে এটা দিয়েই বারবার করে কষিয়ে নিলাম। টোটাল 8 থেকে 9 মিনিটের মতনই কষানো হলো, পুরোপুরি কালারটা যখন চেঞ্জ হয়ে গেল এর মধ্যে আমি সামান্য পানি দেব, কারণ এটা আরও একটু সেদ্ধ হওয়ার জন্য। লক্ষ্য করলে বুঝতে পারবেন তেলটা ভেসে উঠেছে। ঠিক এই পর্যায়ে আমি আরও 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার মিডিয়াম হিটে রান্না করব আরও 7 থেকে 8 মিনিট, এর মধ্যেই ঝোলটা ঘন হয়ে যাবে, একদম দুপিয়াজের মতো হয়ে যাবে। এই পাখির মাংসগুলো এভাবে রান্না না করলে মোটেও মজা লাগবে না। এখন আমি এর মধ্যে দিব একটু গরম মশলার গুঁড়া, তালা গরম মশলা একসঙ্গে টেলে সব কিছু আর কি, গোলমরিচ, এলাচ, দারুচিনি, লবঙ্গ একসঙ্গে করে, তারপর আমি গুঁড়া করে রেখেছি সে থেকে 2-3 চামচি পরিমাণ দিয়ে দিব, আর দিব ভাজা জিরের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। গরম মশলা গুঁড়াটা যখন দেওয়া হবে আর ভাজা জিরের গুঁড়া দেওয়া হবে, তখন
এটা থেকে সুন্দর ফ্লেভার বের হতে শুরু করবে, আর টেস্টটাও তো কেমন হবে দেখলেই বোঝা যাচ্ছে, তাই না? অনেক মজার আলহামদুলিল্লাহ। আমি তো আগে খেয়ে ফেলেছি, মানে আমি তো ভিডিওটা পরে আপলোড দিচ্ছি, তাই না? খেয়েছি আলহামদুলিল্লাহ, অনেক মজার ছিল। তো এবার মানে অনিভাকে দিব খাবারটা, প্রথমে একজন একজন করে খাচ্ছি, আসলে খাওয়ার ঠিক নেই। তো যারা যারা এই পাখির মাংস খেতে লাইক করেন না, তারাও কিন্তু খেতে পারবেন, একবার হলেও ট্রাই করবেন এবং খেয়ে দেখবেন কত বেশি মজার। আমি তো এই প্রথম প্রথম ট্রাই করে ফেলেছি, ডিমটাও প্রিয় হয়ে গেছে কোয়েল পাখির, কোয়েল পাখিটাও প্রিয় হয়ে গেছে, অনেক মজা। আজকে কোয়েল পাখি রান্না হয়েছে, অনিবা সালমা তারপর অর্ণব এরা সবাই খেয়ে ফেলছে, খেয়ে তো অনেক প্রশংসা বলতেছে, আম্মু অনেক মজা হয়েছে। সালমাকে জিজ্ঞেস করলাম, সালমার নাকি ফার্স্ট খাওয়া, তো আমারও আজকে প্রথম দিন খাওয়া। তোমার খাইছো কখনো? আজকে সবাই প্রথম দিন খাবে, বিসমিল্লাহ করে খেলে। চিংড়ি এখন না, আগে কোয়েল পাখি খাইতে হবে। সবাই আস্তে আস্তেই খাইছে, সবাই আস্তে আস্তে খাইছে আমরা। আরে আমি খাই নাই, এখন আমি খাবো। আমার এটা ছোট, সব বড়গুলো খাওয়া হয়ে গেছে। অর্ণব অনেক পছন্দ করলো, সবাই পছন্দ করছে। কেমন লাগছে এটা? কবুতরের বাচ্চার মতো টেস্ট, কবুতরের বাচ্চার মতো টেস্ট, খারাপ না। এই যে কবুতরের বাচ্চার চেয়ে একটু ভালোই তাজা, টেস্টটাও নাকি কবুতরের বাচ্চার মতো আপনাদের ভাইয়া বলতেছে। এই যে রানটা অনেক বড়, অনেক টেস্টি। আমি খাই নাই এখনো, আমি আগে থেকে বলে বলতেছি, অনেক সুন্দর গ্রান আসছে। অনেক মজা, এটা হচ্ছে সবজি, শীতের সবজি মাছ দিয়ে আর কি। এটা তো মানে অন্যরকম টেস্ট, মাছ দিয়ে করা হয়েছে, বিভিন্ন রকমের সবজি আছে, এটাও খাবো। আসলে শীতের দিনে খাবার দাবার অনেক বেশি মজার, গরম গরম ভাতের সাথে যে কোনো তরকারি খুব বেশি মজার হয়, বিশেষ করে সবজি খেতে ভালো লাগে, বেশি বেশি করে আমরা সবজি খাবো শীতের দিনে। তো যাই হোক, মানে আমরা তো মজা করে খাচ্ছি। আপনাদের কাছে আমার আজকের ব্লগটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানিয়ে দিবেন। তো সালমা আমার সাথে অনেক মজা করতেছে রান খাওয়া নিয়ে। তো আজকের মতো বিদায় নিয়ে নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালমাকে বললাম আরও একটু খেতে, সালমা আমার খাবার দেখে বলতেছিল আন্টি রান খাচ্ছে, অনেক মজা করে, আসলেই মজার ছিল।